Hey everyone, তোমাদের সকলকে ওয়েলকাম আমার চ্যানেল পুলিশ রূপকে। আর এখন থেকে একটা ব্লগ শুরু করছি। এইরকম বোধহয় কোনো ফার্স্ট টাইম কোনো ভিডিওর ইন্ট্রো দিচ্ছি কি বাইকে যেতে যেতে। আর এখন দেখে বুঝতে পারছো এই যে ড্রেস আপ করে গেছি আর এই যে অপি, আজকে একটু বেশি এক্সাইটেড মনে হচ্ছে, তার কারণ এখনও ছটা বাজতে প্রায় 10 মিনিট মতো বাকি আছে। আর আমাদের ক্যাম্পাসের মধ্যে যে সিনেমা হলটা আছে ওইখানে আমাদের RRR আজকে লাস্ট ডে, ঠিক আছে? আজকে হচ্ছে মনডে, তো অভি তাড়াতাড়ি এলো অফিস থেকে, এখন 6:10 বাকি, মানে আমাকে ফোন করেছে ধরো আর 10 মিনিট আগে, তো আমি ওই 10 মিনিটের মধ্যে রেডি হয়ে এখন যাচ্ছি তো মুভিটা দেখার জন্য। প্রচণ্ড এক্সাইটেড, আর অভির সঙ্গে অনেক 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 দিন পর মুভি দেখছি, তো এর আগে ফ্রেন্ডসদের সঙ্গে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আইনক্সে, তো এটা আইআইটিতে অনেকদিন পর যাচ্ছি, কারণ এই মানে কোভিড টোভিডের জন্য অনেকদিন মানে সিনেমা হলটা বন্ধ ছিল, তো এখন আবার ওপেন হয়েছে। তো চলো বেশি কথা বলছি না, আশা করবো তোমাদের ভালো লাগবে, দারুণ এনজয় করছি আমরা, তোমরাও করতে থাকো। স্টার্ট হয়নি, আর এই যে আমাকে তো একটু আগে ইনফর্ম করতেই পারতো, তাই না? এত এক্সাইটেড, এত এক্সাইটেড কি মুভি দেখো বলে। যাই হোক, আমার KGF 2 তো দেখা হয়ে গেছে, আর কি ফিলিংস কেমন সেটা বলো। তোমার সঙ্গে অনেকদিন পরে দেখেছি, লাস্ট দেখতে গেছিলাম হিচকি, সেটা আবার বোম্বে টকেছে, বোম্বে টকেছে হিচকি দেখতে গেছিলাম, সেটা আনম্যারিড, ম্যারিড হওয়ার পর আনন্দ করবো। আর তোমরা মনে হয় অনেকেই দেখে নিয়েছো, আর হ্যাঁ, আর তো যাদের মানে যারা এখনো দেখনি তো দেখে নাও। আমি জানি না, আমি মানে বেরিয়ে এখান থেকে রিভিউ দেবো কি কি ব্যাপার, তারপরে কেমন লাগছে বলো, ইন্টারভিউ তো হয়েছে বলো। ভালো লাগছে, ইন্টারভিউ নেই, এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। মুভিটা কেমন লাগছে? মুভিটা খুব ভালো লাগছে, আর KGF 2টা অন্যরকম, এটা একটু অন্যরকম, যদিও দুটো বলবো যে দুটোই ফাইটিং মুভি, সেটা ঠিক আছে, তো ভিন্ন টাইপের না, দেখে আনন্দ পাবে, দারুণ দারুণ, আমার তো ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, ফ্রিডম ফাইটার মুভি মানে আমার খুব ভালো লাগে। চলো, খিদে পেয়ে যাচ্ছে। আচ্ছা, যে তুমি কী খাচ্ছ? ঠিক আছে চলো। দারুণ হয়েছে, খুব ভালো লাগলো, আমার দারুণ লেগেছে, KGF 2 ও ভালো, RRR ও ভালো, তো যদি বলি আমি মানে আমার পয়েন্ট অফ ভিউ KGF 2 চেয়ে RRR আরো বেশি ভালো লাগলো আমার। আচ্ছা, আমার তো খুবই ভালো লাগলো, চলো নাকি? ঠিক আছে, এখন আমরা কোথায় যাচ্ছি, চলো মুভি দেখা হয়ে গেল। আমরা এখানে একটা কাছাকাছি ক্যাম্পাসের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে প্যান লুক বলে, আমার এখানে ফার্স্ট টাইম এখানে আমি এলাম, তো এখন আমরা মানে মেনু ডিসাইড করছি কী কী অর্ডার করবো, পরে আবার কথা হচ্ছে।
দোলনায় বসে দোল খাচ্ছি, তো আমরা খাবারগুলো অর্ডার করে দিয়েছি অলরেডি, আমরা আসতে লেট আছে। তো ভাবলাম বেশ সুন্দর লাগছে, ডেকোরেশন ডেকোরেশন করা আছে, তো বসে দোল খেয়ে নিই। তারপর যখন খাবার আসছে তখন তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করছি, এই যে আমাদের একটা নতুন জিনিস এসছে, এসছে বলতে এটা আমার জন্মদিনের গিফট। এবারে অনেকদিন ধরে এসেছিলো, নয় দু একদিন দু দিন মতো ধরে এসছে, আমাদের এটাকে এখনো আনবক্সিং করা হয়নি। তো ভাবলাম আজকে একটা ভালো সুযোগ, তো আজকে আনবক্সিং করি আর তোমাদেরকে দেখাই অভি কি দিল, দেখাও একবার। কি আছে ওটাই বলো। আমি তো বুঝতে পারছি, তোমরাও অনেকে গেস করতে পারছো, এটা হচ্ছে মোবাইল ফোন। কারণ আমার ফোনটা অনেকদিন মানে হয়ে গেছিলো, প্রায় 6-7 বছর মতো ইউজ করছিলাম এমআই। তো এটা নতুন ফোন, এটা ওয়ান প্লাস কি আমি এত নট সিই লাইট কিছু সামথিং আমি জানি না, আমি জাস্ট শুধু জানি ওয়ান প্লাসের। আর আমি কি বলবো বলো তো, মোবাইলটা আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। কেমন হয়েছে? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে, আর এর কালারটাও দারুণ আর প্রচন্ড স্টাইলিশ। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা ভালো লেগেছে, তার কারণ হচ্ছে তার মানে ক্যামেরাটা জাস্ট অসাম পুরো একদম। তো আমাদের ফার্স্টে আমরা চা যেটা অর্ডার করেছিলাম চাটা আসছে এখন, তো কালারটা দেখো একদম ব্লুইশ টাইপের কালারটা, আর প্রচণ্ড দারুণ স্মার্ট একটা ফোন, আমার খুব ভালো লেগেছে ওয়ান প্লাস। আর এবার দারুণ দারুণ আরও দারুণ মানে ভিডিওর কোয়ালিটি পিকচার কোয়ালিটি আসবে, তো এই জন্য নিলাম। ফোনটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো। আমি নিলাম বলতে অভি আমার জন্য কিনেছে, ও জাস্ট বললো কি এরকম এরকম একটা ফোনের তো আমার দরকার ছিল, আমার মনে হয় না আমার এখান থেকে ভয়েসগুলো প্রমিনেন্ট আসছে বলে, ঠিক আছে। তো ওই কারণে আমাদের অর্ডার করা, তো ফোনটা মোটামুটি দারুণ হয়েছে, ভালো লেগেছে। তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বার্থডে গিফট কেমন ছিল। আর এখন আমাদের এই চা চা ধোঁয়া ওঠা চা চলে এসছে, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন ওয়েদারটা তো অনেকটাই ঠান্ডা, অনেকটাই ঠান্ডা। আর এতক্ষণ আমরা মুভি থেকে দেখছিলাম, তো এলাম এখন চা দিয়ে আজকে আমাদের শুরু। এটা একটা মানে প্রথম কোথাও হলো, আমরা এখন যেখানে গেছিলাম ওখানে আমরা মানে চায়ের সাথে স্টার্টারে অর্ডার টর্ডার করতাম, এটা একদম ফার্স্টেই চা দিয়ে শুরু হচ্ছে। তারপরে যা কিছু অর্ডার করেছি আসুক পরে কথা। অনেকদিন পরে এরকম একটা মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, সব সময় প্রেশার টেনশন অনেক কিছু হয়, তবে আজকে অনেকটা রিলিফ লাগছে, ফ্রি লাগছে, কারণ অনেকদিন আমাদের মানে মি টাইম হয়নি আমাদের কাটানো আর কি। তুমি কি বলছো বলো? খেয়ে নি আমরা অনেক সত্যি অনেকদিন পরে একসঙ্গে ভালো টাইম স্পেন্ড করছে, আর অনেকটাই রাত হয়ে গেছে, তবুও ঠিক আছে খেয়ে নিই।
হবে মন্দির। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন কোলাপুরি, এটা হচ্ছে তন্দুরি রুটি, এটা হচ্ছে স্যালাড, আর কোল্ড ড্রিঙ্কস তো পরে নেব, অনেকটা খিদেও পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করি চলো। যেন মনে হচ্ছে কতদিন খাই, তার জন্য একটা হাম হাম করে খেয়ে যাচ্ছে সত্যি। আরো ব্যাপার হচ্ছে অ্যাকশন মুভি দেখার পরে, আর 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 দেখার পরে মনে হচ্ছে পেটের মধ্যে সব ছুঁচোগুলো একসঙ্গে সবাই মিলে জাম্প করতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, কেউ খাওয়া দাওয়া করবে, আমিও করব। বাইকে যেতে যেতে কথা বলছি তো, তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব